আজকে রুবেল ভাইয়ের এভিয়ারির কিছু যাওয়া বাকি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে, যে রুবেল ভাই কীভাবে যাওয়া বাকি লালন পালন করেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সুন্দর একটা কলোনি বানিয়েছে, যাওয়া বাকির বাচ্চাগুলো বের হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রুবেল রোশনি পাখির বাড়ি থেকে বলতেছি। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন বন্ধুরা, আসলে মাশাআল্লাহ এখানে আল্লাহর অশেষ রহমতে আমার যাবা পাখির প্রোগ্রেসটা অনেক ভালো। দেখেন দুইটা ব্ল্যাক বেবি এবং দুইটা হোয়াইট বেবি এক প্যারেন্টস থেকে আসছে। তবে সম্ভবত এখানে কলোনিতে আমার জোড়া নিয়েছে ব্ল্যাক এবং হোয়াইট। আসলে আমি কলোনি আকারে যাবা পাখিগুলা লালন পালন করে থাকি, এই জন্য হয়তো বা ব্ল্যাক এবং হোয়াইট জোড়া নেওয়ার কারণে দুইটা হোয়াইট এবং দুইটা ব্ল্যাক এসেছে। তো মাশাআল্লাহ যাবা পাখি আমার রেজাল্ট অনেক ভালো এবছরে, গত বছরের চেয়ে এবার যাবা পাখির প্রোডাকশন অনেক বেশি হয়েছে, অনেক ভালো হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হইতেছে যাবা পাখিতে খরচ কম, যেমন যে তো খাওয়ার যে পরিমাণে দাম এবং যা কিছু, যাবা পাখি আসলে সব ধরনের খাবার খায়। যে দেখেন মাশাআল্লাহ এই পেয়ারেও দেখেন সাতটা ডিম, ডিমগুলা ব্লাড এসে গেছে, কালো হয়ে গেছে। এগুলা তো বেবি ইনশাল্লাহ আসবেই, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন অসাধারণ। তো আসলে যে কথাটা বললে নয়, যাবা পাখিকে সব ধরনের খাবার দেওয়া যায়, যেমন কলমি শাক, ভুট্টা সিদ্ধ, গম সিদ্ধ এবং যত প্রকার সবজি আসে সব ধরনের সবজিগুলাকেই দেওয়া যায়। তো এখানে আমার বাসায় শাইন ভাই এসেছে সাভার থেকে। শাইন ভাই কিছু যাবা পাখির কিছু কোকাটেল পাখি এবং টারকুজিন পাখির পেয়ারটা নিয়ে যাবে। আমার এইখানে এক পেয়ার টারকুজিন পাখি আছে নিউ অ্যাডাল। তো এখন আমি শাইন ভাইকে দিতেছি, শাইন ভাই আমার বাসায় আসছেন, উনি নিয়ে যাবেন। তো দেখেন টারকুজিন পাখিটা আসলে এত সুন্দর, আসলে যখন টারকুজিন পাখিটা ডাকে এর ডাক এবং নয়েজটা শুনলে অসাধারণ লাগে, যা কল্পনাবিহীন। খুব সুন্দরভাবে ডাকে ফ্ল্যাটের ভিতরে, এরকম পাখি পালন করলে বোঝাই যায় না পাখি আছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা গর্জিয়াস কালাস, অসাধারণ অসাধারণ, যা কল্পনাবিহীন। আসলে আল্লাহ তাআলার অশেষ রহমতে এরকম আমি পাখি থেকে রেজাল্ট পাবো তো কল্পনাবিহীন। তো প্রথম বেবিটা আমি ধরে ক্যারিং কেজে রাখলাম, একবার দ্বিতীয় বেবিটা ধরতেছি। আপনি দ্বিতীয় বেবিটা আপনারা দেখেন, আসলে কল্পনাবিহীন, যা দেখে মুগ্ধ হয়ে যাওয়ার লাগবে এরকম একটা পরিবেশ। পাখির কালার দেখে মন শান্তি, অসাধারণ একটা কালার। এটা সম্ভবত মেল হবে। তো দেখেন আল্লাহর অশেষ রহমতে, মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে এত সুন্দর কালার এবং এত সুন্দর পাখি সৃষ্টি, যিনি সৃষ্টি করেন তিনি মহান আল্লাহ তাআলা। তো সব মিলিয়ে আমি পাখিগুলোকে দিয়ে দিতেছি, শাইন ভাই নিয়ে যাবে সাভারে। তো বন্ধুরা, এই যে আমার অতি কাছের মানুষ শাইন ভাই, বিডি বার্ড ফার্ম চ্যানেলের কর্ণধার, উনি আমার বাসায় আসছে। ওনাকে আমি এই টারকুজিন পাখি বেবি পেয়ারটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক সাইজ, দেখেন সাইজটা এবং কালার দেখে মন শান্তি, এত সুন্দর। আমার কাছে এইখানে দেখেন এক পেয়ার মাস্টার পেয়ার আছে, আমার মাস্টার পেয়ারটা আছে, ডিম দিছে ইনশাল্লাহ। ডিমের ভিতরে বসে আছে মাদিটা, আর এই যে নটটা এখানে বসে আছে। তো আলহামদুলিল্লাহ আমার এই যে এই বেবি পেয়ারটা, তো আশা করি এখানে মেল ফিমেল 100% হবে, এখন বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তো দেখেন অস্থির একটা কালার, আমার প্রিয় শাইন ভাইকে দিকে আমি অনেক খুশি। অবশ্যই বন্ধুরা শাইন ভাইয়ের জন্য এবং আমার এই ভালোবাসার পাখিগুলোর জন্য দোয়া করবেন। শাইন ভাই আমার যতটুকু বিশ্বাস, আমার সে ভালো পরিবেশে এবং ভালোভাবে এই পাখিগুলোকে রাখবে, আমি এই কামনায় করতেছি। তো বন্ধুরা আজকের জন্য এখানে বিদায় নিতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।